আমি একটা জিনিস শুধু বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আমাদের ছেলে মেয়েরা যারা যে লেভেল ইয়েতেই হোক, খেলাধুলা হোক, পড়াশোনা হোক, যে কোনো ফিল্ডে হোক, ওরা মা বাবার সাপোর্ট তখনই সবচেয়ে বেশি প্রয়োজন যখন ওদের ডিফিকাল্ট টাইমটা যায়। অনেক প্যারেন্টস দেখা যায় যে যখন ছেলে মেয়ে ভালো করছে, খুব ভালো, সবাই আনন্দ করছে, পার্টি হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু যে একটু খারাপ করলো তখন কিন্তু ওরা একেবারে ভেঙে পড়ে ছেলে মেয়ের। কিন্তু সেটাই হচ্ছে সময় যখন মা বাবাকে অ্যাকচুয়ালি তার পাশে দাঁড়িয়ে থাকা উচিত যে সে তুলবে। মা বাবার রোলটা হচ্ছে সেখানে, না যখন ভালো করছে, যখন তার ডিফিকাল্ট বিহেভিয়ার চলছে, সে হারতে চেয়েছে, কিন্তু সে যখন হারে দুটো মিষ্টি কথা বলে বা একটা চকলেট বা টফি ই করে যদি তাকে দেয় সে বাচ্চাটাকে, অটোমেটিকলি সে বাচ্চাটা মানে নেক্সট গেমে নিজে থেকে আরো বেটার। জীবনের ফার্স্ট টেলিগ্রাম যখন খেলে তখন খুব ছোট, ছ বছর বয়স, প্রথম দু দিন জিতলো, কাগজেও নাম বেরিয়ে গেল যে সিক্স ইয়ার রোল অ্যামাং সেকেন্ড রাউন্ড ভিক্টর্স। তারপর দেখি মেরি হারলো থার্ড গেম, ফোর্থ গেম, আর আমি জাস্ট ওর যেমন ডেলি একটা চকলেট ওর পাওয়া দরকার, ও জেতার পরে পেয়েছে, আমি ভাবলাম যে না আজকে হেরেছে বলে না তো ওকে দিলাম, কিছু বলি। তারপরের দিন আবার হারলো, কিছু বললাম না, আবার দিলাম, doesn't matter, you play. চার দিন পর পর হারলো, তারপর চকলেট কিনে দিলাম। ওইটুকু মেয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে, বলছে বাবা টুমরো আসবে, এবং ও জিতলো। তো এইটাই হয়েছে জিনিস, যে কেউ হারতে চায় না, কিন্তু যখন সে হারছে তার পাশে যদি দাঁড়িয়ে থাকতে পারি, তাকে আমরা তুলতে পারি, অটোমেটিকলি ওর সব কিছু চেঞ্জ হয়ে যাবে। বাস এইটুকুই আমি। Thank you.